সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। আপনারা ধরুন আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনারা অন্য কোনো একটা মোবাইলে লগ ইন করবেন আপনাদের জিমেলটা, তো সেই জিমেলটা লগ ইন করার সময় কিন্তু আপনাদের জিমেলের পাসওয়ার্ড জানতে হবে, তো পাসওয়ার্ডটা দিতে হবে। তো সেই পাসওয়ার্ড যদি আপনারা ভুলে গেছেন, তো কীভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনারা আজকে আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমার ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে জিমেলের পাসওয়ার্ড সেটা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট ও আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, আমরা দুইভাবে আজকে জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করবো। প্রথম হচ্ছে, ধরুন আপনাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে, মানে আপনাদের মোবাইলে জিমেলে জিমেল অ্যাকাউন্টটা আছে, কিন্তু আপনার পাসওয়ার্ডটি জানেন না। তো আপনারা তখন কীভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটা একটা। আরেকটা হলো, ধরুন আপনাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্টটি নেই, কিন্তু আপনার মনে আছে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা, কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ডটি আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কীরকম করে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন? তো দুইটা, ফার্স্ট দেখাবো আপনাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে এবং তারপরেও আপনার কীভাবে জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এবং সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলে লগ ইন নেই, কিন্তু আপনারা লগ ইন করবেন, আপনাদের জিমেলটা মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা জানেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আমরা দেখবো, প্রথম হচ্ছে আমাদের মোবাইলে লগ ইন আছে, তার সত্ত্বেও আমরা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে পারবো। তো আপনাদের জিমেলে ক্লিক করতে হবে। তো জিমেলে যাওয়ার পর এদিকে আপনারা আপনাদের আপনাদের লোগো বা আপনাদের নামের যে আইকনগুলো আছে, লোগোগুলো, সেগুলো দেখতে পাবেন জিমেলের। তো আপনাদের এদিকে ক্লিক করতে হবে, উপরে রাইট সাইডে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো চলে আসবে। এবার যেই জিমেলটা আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো সিম্পলি কিন্তু আপনাকে সেই জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর সেই জিমেলটা এরকম করে উপরে আসবে, তারপর নিচে গুগল অ্যাকাউন্ট পাবেন বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এরকম অপশন থাকতে পারে আপনাদের মোবাইলে। তো ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আর গুগল অ্যাকাউন্ট যেটাই থাকবে ওটাতে ক্লিক করবেন। প্রথমত কিন্তু আগে সেই জিমেলটাকে সিলেক্ট করে নিতে হবে যেই জিমেলটা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তারপরে এই ম্যানেজ গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের কী করতে হবে, আপনারা এদিকে ডান দিকে এরকম করে স্ক্রোল করে নিয়ে যাবেন, যাওয়ার পর একটা সিকিউরিটি নামে অপশন পাবেন। তো সিকিউরিটি ক্লিক করার পর তারপর এরকম করে স্ক্রোল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর পাসওয়ার্ড একটা অপশন পাবেন। তো আপনাদের এই পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ইন্টারভিউর পাসওয়ার্ড, তারপরে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড। তো আমরা ফরগেট করবো, মানে আমরা জানি না আমাদের পাসওয়ার্ডটি কী, তো ফরগেট করে নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করবো। তার জন্য আপনাদের কী করতে হবে, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এটা এটাই ভেরিফাই করবে যে এটা আপনি কি না। তার জন্য আপনাকে এটা বলবে যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা ড্র করুন। মানে এই মোবাইলটা কনফার্ম নিচ্ছে, মানে যে জিমেল অ্যাকাউন্টে সেটা কনফার্ম নিচ্ছে যে এটা আপনি বা মানে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেটা চেঞ্জ করছেন। তার জন্য এটা কনফার্ম নিচ্ছে যে আপনি প্যাটার্ন ড্র করুন, অথবা আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট লক আছে সেই ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে একবার কনফার্ম করে নিন যেটা আপনি, এটা শিওর করে নিচ্ছে। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিতে হবে। তো এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আসছে, তো আমি যেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো, তো জিমেল বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমি। তো এবার আমাকে সামনে, মানে আমাকে ফার্দার প্রসিড করবে যে এবার আপনি আপনার যে জিমেলের পাসওয়ার্ড সেটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যেই আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, তো এরকম পেজ চলে আসলো নতুন একটা। তো এখানে কিন্তু আমাকে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে যেই পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটি এন্টার করার পর চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করতেই এটা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো একবার আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে নিউ পাসওয়ার্ডে পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করে দেওয়ার পর আপনাদের এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো যেই আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, ও আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তো একবার আমি ঠিক করে নিই। এবার আমি ঠিক করে নিলাম, আপনাদের উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে আপনাদের আবার রিএন্টার করতে হবে, তারপরেই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হয়ে যাবে। তো আমি ভুল দিয়েছিলাম, তার জন্য এটা দেখালো। এবার আমি চেঞ্জ পাসওয়ার্ডে যখনই ক্লিক করবো, তো দেখবেন এবার আমার পাসওয়ার্ড চেঞ্জ হবে। তো আপনাদের এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, যখনই আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো আপনারা আপনাদের যেই পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখনই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো, তো চেঞ্জিং পাসওয়ার্ড দেখাচ্ছে, ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তারপরে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো এটা হলো ফার্স্ট মেথড। এবার যেটা সেকেন্ড মেথড আমি আপনাদের দেখাবো, আপনাদের মোবাইলে ধরুন আপনাদের জিমেলটা লগ ইন নেই, এবার আপনারা সেই জিমেলটাকে লগ ইন করতে চাচ্ছেন কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, তো সেটা আপনারা কীভাবে করবেন, তো চলুন সেটা দেখা যাক। তো ফার্স্ট আগে আমি এই জিমেলটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, আমার মোবাইল থেকে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এবার একদম হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পর আমরা জিমেলে যাব, জিমেলে গিয়ে সেই পাসওয়ার্ডটিকে সেই জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করবো। তো জিমেলে যাই, জিমেলে যাওয়ার পর আবার আপনাদের এদিকে লোগোতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাই। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর গুগলে ক্লিক করতে হবে। এবার আমরা নতুন করে একটা জিমেল লগ ইন করবো, তো সেই জিমেলের পাসওয়ার্ড জানি না, সেই পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবো। তো যেই জিমেলটা আমি লগ আউট করলাম সেটাই আমি পাসওয়ার্ড আপনাদের চেঞ্জ করে দেখাবো। তো ফার্স্ট এখানে আমাদের জিমেলটা দিতে হবে, তো আমি আগে আমার সেই জিমেলটা দিয়ে দিই। তো জিমেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে।
নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আমরা পাসওয়ার্ডই জানি না, তার জন্য আমাদের কী করতে হবে, পাসওয়ার্ডই ফরগেট করতে হবে। তো ফরগেট পাসওয়ার্ডের নিচেতে ক্লিক করতে হবে, নিচে যে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে তো সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে আপনাদের বলছে এন্টার লাস্ট পাসওয়ার্ড। আপনাদের যদি লাস্ট পাসওয়ার্ড মনে থাকে তো আপনার কীভাবে, মানে যদি আপনাদের পাসওয়ার্ড লাস্ট পাসওয়ার্ড মনেই থাকে তো আপনারা কেন চেঞ্জ করতে যাবেন, তো আপনাদের মনে নেই যার জন্যই আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন। তো আপনাদের এখানে লাস্ট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে না, আপনারা কী করবেন এখানে ট্রাই আনাদের ওয়ে, কারণ আমরা তো পাসওয়ার্ডটি জানি না তার জন্য আমরা চেঞ্জ করবো, তার জন্য আপনাদের এখানে ট্রাই আনাদের ওয়েতে ক্লিক করতে হবে। আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ড দিবেন না, এটা কিন্তু লাস্ট যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিতে বলছে। যদি আপনারা জানেন যে আপনার পাসওয়ার্ডটি কী তার সত্ত্বেও আপনার চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এই প্রসেসটা, আর যদি আপনারা ভুলেই গেছেন আপনাদের পাসওয়ার্ডটি আপনার তো জানেনই না, তার জন্য কিন্তু আপনাদের ট্রাই আনাদের ওয়েতে ক্লিক করতে হবে। তো আপনার এই ট্রাই আনাদের ওয়েতে ক্লিক করবেন। তো ট্রাই আনাদের ওয়েতে ক্লিক করার পর এরকম একটু লোড হবে, একটু ওয়েট করতে হবে। তো যদি আপনারা আপনাদের মোবাইলে সেই জিমেলটাকে লগ ইন করেন তাহলে কিন্তু ডাইরেক্ট মোবাইলটা বুঝেই যাবে যে এটা আপনি। তো তার জন্য এরকম দেখাবে, ইউ ক্যান আপডেট ইউর পাসওয়ার্ড নাও ইফ ইউ ফরগেট ইট। তো এখানে দেখাচ্ছে আপডেট পাসওয়ার্ড আর একটা কন্টিনিউ, মানে আপনাকে বলছে যদি আপনারা এটাকে আপডেট করতে চান যে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তাহলে আপনারা আপডেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন, এবং যদি আপনারা চান যে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন না কিন্তু আপনারা লগ ইন করবেন জিমেলটা তার জন্য আপনাদের কিন্তু কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনারা যদি আপনাদের মোবাইলে লগ ইন করেন তাহলে কিন্তু এরকম পেয়ে যাবেন, যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের হয়তো আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার উঠিয়ে যাবে, সেই ওটিপিটা দিতে হবে। তো এরকম অনেক কয়েকটা ব্যাপার থাকবে কিন্তু অন্য মোবাইল লগ ইন করলে, আর নিজে মোবাইল লগ ইন করলে কিন্তু আপনাদের এরকম পেজ এরকম ইন্টারফেস আসবে আপডেট পাসওয়ার্ড আর কন্টিনিউ। আর অন্য মোবাইল লগ ইন করলে কিন্তু ওটিপির ব্যাপার থাকতে পারে, এটা আগেই বলে দিলাম, আপনাদের ওটিপি ব্যাপারটা থাকতে পারে, যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে জিমেলটাতে সেই জিমেল একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন। নয়তো কিন্তু অত সহজেই আপনারা অন্য কোনো মোবাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু অনেক সিকিউরিটির ব্যাপার আছে। ওকে, তো আমাদের কী করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, তো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করি। তো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনাদের যেই পাসওয়ার্ডটি বানাবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন, এবং সেই পাসওয়ার্ডটি আবার এখানে কনফার্ম করবেন, মানে রিটাইপ করবেন এখানে, তারপর আপনার সেই পাসওয়ার্ডে ক্লিক করতে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি একবার আপনাদের করে দেখাচ্ছি। তো পাসওয়ার্ডটি এন্টার করার পর তারপর আপনাদের এখানে সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো আপনারা সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন, সেম আগের মতো ইন্টারফেস হয়ে যাবে, তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, তারপর এই পাসওয়ার্ডটি আপনারা চাইলে গুগল দিয়ে সেভ করতে হবে। আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।